বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে একটি কুকুর। লেজ নাড়তে নাড়তে তার দিকে ছুটে গেল কয়েকটি ছাগল ছানা। এরপর ছানাগুলো কাছে গিয়ে কুকুরটির দুধ পান করতে থাকে। পরম মাতৃস্নেহে তাদের দুধ পান করায় ওই কুকুরটি। ছাগল ছানাগুলোর মা জীবিত, তবে বাচ্চা বেশি হয়, ছানাগুলো ঠিক মতো দুধ পায় না, তাই তারা পান করে কুকুরের দুধ। এমন অদ্ভুত ঘটনা দেখা গেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা হাট এলাকার আহমেদ হাবিব রানার বাড়িতে। কুকুরের দুধ খেয়ে ধীরে ধীরে এভাবেই বেড়ে উঠছে ছাগল ছানাগুলো। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ও এলাকার মানুষ। ছাগল ছানাগুলো পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে। এ বিষয়ে আহমেদ হাবিব রানা ও তার বোন বলেন, কুকুরটা অনেকদিন যাবত এভাবেই ছানাগুলোকে দুধ দিয়ে আসছে, এতে ধীরে ধীরে বেড়ে উঠছে ছানাগুলো, কুকুরের দুধ খেয়েই বেঁচে আছে তারা। কুকুর ছানারও যে সময় আর কি কুকুরের ছানা হয়, সে সময় ছাগলেরও বাচ্চা পাশাপাশি হয়, হওয়ার কারণে আর কি আপনার বাচ্চারা মানে মায়েরা খাইতে যায় ছাগলের বাচ্চাগুলো বাইরে, তখন ওই কুকুর মানে কুকুরেই আর কি বাচ্চাদেরকে আর কি দুধ দেয়। এটা প্রায় 2-2.5 বছর থেকে ওভাবেই হয়ে আসতেছে। তা আল্লাহর রহমতে আমরা কখনো কোনো এরকম কোনো সমস্যা দেখি নাই। কুকুর এটাতে কোনো হিংস্রতা দিয়ে দেখাচ্ছে না, নির্দ্বিধায় তাকে দুধ পান করতে দিচ্ছে। মানে একটা হোক দুইটা হোক, পুরো 6টা 7টা ছাগলের বাচ্চা গিয়ে দৌড়ে দুধ খাচ্ছে, এখানে সে কিছুই করতেছে না, নির্দ্বিধায় দুধ দিচ্ছে। এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কুকুরটি ছাগল ছানাগুলোকে যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে তা সত্যি অবাক করার মতো বিষয়। শারীরিক এবং বায়োলজিক্যাল ঘটনার থেকে কুকুরটির ছাগল ছানার প্রতি তার যে মাতৃত্বের বহিঃপ্রকাশ ঘটেছে, এটা সত্যিই বিরল। স্থানীয়রা বলছেন, কুকুর ও ছাগল ছানাগুলোর মধুর সম্পর্কের বিষয়টি বিরল, এ থেকে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে। তবে অনেকে আবার মনে করছেন, কুকুরের দুধ পান করায় ছাগল ছানাগুলোর ক্ষতি হবে কিনা সেটিও লক্ষ্য করা উচিত। সুরজ আহমেদ, কালবেলা।